আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য জনাব এনামুল হক, পুষ্পান্ন, রাজশাহী 4। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি 27/1/2013 সালের এই মহান সংসদে 148 পৃষ্ঠার যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতেই আমি স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদদের এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তাদের। আমি স্মরণ করছি জাতীয় 4 নেতৃত্বকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে নমিনেশন দিয়ে এই সংসদে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এই মহান সংসদে এসে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বর্তমান সরকারের, মহাজোট সরকারের 4 বছরের যে উন্নয়ন, 4 বছরের যে পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো উল্লেখ করে এই 148 পৃষ্ঠার ভাষণে বিস্তারিত বিবরণ দিয়েছেন, যার মাধ্যমে বোঝা যায় এই রাষ্ট্রের যেই অর্থনৈতিক কাঠামো যে শক্তিশালী, তার কয়েকটি বিষয় আমি উল্লেখ করতে চাই, যাহা মাননীয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণে এখানে প্রতিফলিত হয়েছে। মাননীয় স্পিকার, মহাজোট সরকারের সময় জিডিপির গ্রোথ এভারেজ গত 4 বছরে 6.7%, যা বিগত সরকারের সময়ের চেয়ে অনেক বেশি, এবং পৃথিবীর মধ্যে 5টি উন্নত দেশের মধ্যে বাংলাদেশের এই জিডিপি গ্রোথ, যদিও বিশ্ব মন্দার মধ্যে বাংলাদেশ এই জিডিপি অর্জন করে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, এবং যে মাথাপিছু আয় ছিল $458, এখন সেই মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে $875 উন্নত হয়েছে। মাননীয় স্পিকার, এই বর্তমান সরকারের সুদৃঢ় পদক্ষেপের ফলে এই আমাদের বৈদেশিক রপ্তানি আয় বৃদ্ধি পেয়ে, যেটা ছিল বিগত জোট সরকারের সময় $9.74 বিলিয়ন, বর্তমান সরকারের সময় এভারেজ এই সরকারের সর্বোচ্চ $23.53 বিলিয়ন উন্নীত হয়েছে, এবং রিমিটেন্স প্রবাহ, যার দ্বারা আমাদের অর্থনীতির চাকা সচল হয়, এই বর্তমান সরকারের সময় $12.5 বিলিয়ন, বিগত সরকারের সময় ছিল মাত্র $4.5 বিলিয়ন। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, মাননীয় স্পিকার, স্মরণকালের শ্রেষ্ঠ এবং সর্বোচ্চ, বর্তমান সরকারের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে $12.75 বিলিয়ন, যা বিগত সরকারের সময় মাত্র ছিল $5.78 বিলিয়ন। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, 16 কোটি অধ্যুষিত এই দেশ, ছোট্ট দেশ, তারপরেও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব উন্নতির ফলে বিগত 2007-08 সালে যে খাদ্য উৎপাদন হয়েছিল 2.89 কোটি টন, যেখানে বর্তমান সরকারের সময় 3.38 কোটি টন খাদ্য উৎপাদন করে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। 15 লক্ষ টন খাদ্য রিজার্ভ ছিল, সেখান থেকে খাদ্যের রিজার্ভ লক্ষ্যমাত্রা এখন করা হয়েছে 22 লক্ষ টন, যার ফলে আজকে খাদ্য সেফটি নেটওয়ার্ক সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে। মাননীয় স্পিকার, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য বিদ্যুতের অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মহাজোটের নির্বাচনী ইশতেহার আমাদের প্রধান ইস্যু ছিল, আমাদের বাংলাদেশকে আলোকিত করা, বিদ্যুতায়ন করা। এই সরকার এসেই যুগোপযোগী বিদ্যুতের যেই প্রকল্পগুলো হাতে নিয়ে বাংলাদেশকে, বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছে। এই সরকারের মাত্র এই 4 বছরের মাথায় বিদ্যুতের উৎপাদন বেড়ে এখন 8,475 মেগাওয়াটে উন্নীত হয়েছে, যেটা বিগত সরকার হতো 3,200 মেগাওয়াট মাত্র। বর্তমান সরকার এই মানুষের, বাংলাদেশের সকল মানুষকে বিদ্যুৎ দেওয়ার কমিটমেন্টের ভিত্তিতে 2021 সালের মধ্যে ইনশাল্লাহ বাংলাদেশের সকল অঞ্চলে বিদ্যুতায়ন করা হবে, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, কর্মসংস্থান আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল, ইতিমধ্যেই একটি বাড়ি একটি খামার, এই প্রকল্পের আওতায়
8 লক্ষের বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যার পরিবার ভিত্তিক হিসাব করলে এটা 50 লক্ষে দাঁড়াবে। জাতীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে এবং সেটা 10 লক্ষের অধিক, বেসরকারিভাবেও 30 লক্ষের অধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এবং আমি বলতে চাই, এই যে একটি বাড়ি একটি খামার, একটি অভূতপূর্ব উল্লেখযোগ্য সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব আর্কিটেক্ট হিসাবে তৈরি করা এই প্রকল্প ইতিমধ্যে গ্রামে গঞ্জে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এবং বিশেষ করে আমার এলাকায় আমি বলতে চাই, গ্রামের সেই দরিদ্র জনগণ এই প্রকল্পগুলো হাতে নিয়ে এক সাকসেসফুলিভাবে তারা কর্মসংস্থান সৃষ্টি করে একটি শক্তিশালী অর্থনীতি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ জনগণ, দরিদ্র জনগণকে তাদেরকে মধ্য আয়ের পর্যায়ে আনার জন্য বর্তমান সরকার যে গ্রামীণ সেফটি নেটওয়ার্কের আওতায় বিজিডি, ভিজিএফ, কাবিকা, টিআর, মুক্তিযোদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের প্রায় 5 কোটি মানুষকে দরিদ্র সীমা থেকে এগিয়ে নিয়ে এখন মধ্য আয়ের দিকে, এই নিম্ন মধ্যবিত্তে উন্নীত হয়েছে, যার ফলে আজকে গ্রামে গঞ্জে দেখা যায় মানুষ আর সবাই পাকা বাড়ি সহ তাদের আয়, তাদের ব্যয়ের ক্ষমতা বেড়ে গেছে, প্রত্যেকের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই জাতিকে শিক্ষিত করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতার পরে যুদ্ধ বিধ্বস্ত এই দেশ, এই দেশের প্রথমেই প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে জাতির জনক সেই সময় প্রায় 36,000 প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করে বাংলাদেশের জাতিকে শিক্ষিত করার যে প্রয়াস নিয়েছিলেন, একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই 40 বছর পরে আবারও প্রায় 26,193 প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের মাধ্যমে 1,04,000 শিক্ষকের চাকরি সরকারি করে আজকে এই জাতিকে শিক্ষিত করার যে দ্বার প্রান্তে নিয়ে আসছে। এখন শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে সর্বোচ্চ। আমাদের আরেকটি সবচেয়ে বড় আনন্দের বিষয়, আজকে মাধ্যমিক পর্যায়ে পর্যন্ত বিনামূল্যে ফ্রি বই বিতরণ করা হয়, যেটা বছরের প্রথম দিনেই ছেলেরা বই হাতে নিয়ে নতুন বই নিয়ে স্কুলে যেতে পারে, যার ফলে আজকে গ্রামে গঞ্জে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, ডিজিটাল বাংলাদেশ এই সরকারের একটি স্লোগান ছিল নির্বাচনের সময়, যেই ডিজিটাল বাংলাদেশ করার কথা ছিল, উপজেলা পর্যায়ে পর্যন্ত আমাদের তথ্য কেন্দ্র যাবে। কিন্তু বর্তমান সরকার আরও এক ধাপ এগিয়ে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত একটি তথ্য কেন্দ্র স্থাপন করে গ্রামের একজন কৃষক সরকারের সকল তথ্য সেই তথ্য কেন্দ্র থেকে অতি সহজে বিনামূল্যে পেতে পারে এবং ইমেলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে বিদেশে অবসরত ছেলেমেয়েদের সঙ্গে যোগাযোগ করতে পারে। একটা অভূতপূর্ব সাফল্য যেটা গ্রামের মানুষ পাচ্ছে, এবং স্কুল কলেজে ভর্তি এবং পাসপোর্টের আবেদন সব কিছু এই তথ্য কেন্দ্র থেকে হয়ে থাকে। সর্বোপরি আমাদের মালয়েশিয়াতে একটি শ্রমবাজার সৃষ্টি করা হয়েছে বর্তমান সরকারের আমলে, মাত্র 40,000 টাকার বিনিময়ে মালয়েশিয়া যেতে পারে আমাদের সন্তানেরা এই তথ্য কেন্দ্র থেকে রেজিস্ট্রেশন করে, বিনা বিপত্তিতে তারা এই 40,000 টাকার বিনিময়ে যে আমাদের শ্রমবাজার মালয়েশিয়া সৃষ্টি সেখানে যেতে পারে। তার জন্য আমি ধন্যবাদ দিই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শ্রম কল্যাণমন্ত্রীকে। কৃষিক্ষেত্রেও একটি অভূতপূর্ব সাফল্য হয়েছে, সার কীটনাশক সহজলভ্য এবং দাম কমানোর ফলে আজকে কৃষিতে অভূতপূর্ব উন্নতি হয়েছে। মাননীয় স্পিকার, সময় অল্প, আমার এলাকার কিছু উন্নয়নের কথা বলি। আমার এলাকায় যেই গত 4 বছরে যে উন্নয়ন হয়েছে তার উল্লেখ করতে গেলে শিক্ষাক্ষেত্রে আমার নির্বাচনী এলাকা রাজশাহী জেলা বাগমারা উপজেলা, এই উপজেলায় 111টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরণের মাধ্যমে 406 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করা হয়েছে, 3টি প্রতিষ্ঠানকে এপিওভুক্ত করা হয়েছে, 60টি প্রাথমিক বিদ্যালয়ে বিল্ডিং করা হয়েছে, 60টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বিল্ডিং করা হয়েছে, 5টি কলেজ, 5টি মাদ্রাসার ভবন করা হয়েছে, 2টি বিশ্ববিদ্যালয় করা হয়েছে, 1টি ডাকবাংলো করা হয়েছে। শিক্ষার হার বাগমারাতে বৃদ্ধি পেয়ে 38% থেকে 70% উন্নীত হয়েছে। প্রাথমিক স্তরে 100 ভাগ ছেলে মেয়ে ভর্তি হয়ে লেখাপড়া করছে। স্বাস্থ্যক্ষেত্রে আমার এলাকায় 40টি কমিউনিটি ক্লিনিক চালুর মাধ্যমে প্রায় 8,000 মানুষ প্রতিদিন এখান থেকে স্বাস্থ্যসেবা নিয়ে থাকে, এবং অবকাঠামো রাস্তা 180 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা হয়েছে, ইউনিয়ন পরিষদগুলো পাকাকরণ, থানা স্বাস্থ্যকেন্দ্রকে 31 শয্যা থেকে 50 শয্যা উন্নত করা হয়েছে। মাননীয় স্পিকার, প্রায় 28,000 বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে
5 মেগাওয়াট থেকে 20 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বর্তমানে বাগমারায় আমার নির্বাচন এলাকায় প্রবাহ করা হয়, যার ফলে শেষ সহ আমার এলাকায় প্রায় 68 ভাগ বাড়িতে ইতিমধ্যেই বিদ্যুৎ পৌঁছে গেছে। আইন শৃঙ্খলা, মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলার কথা বলতে গেলেই আমার মনে পড়ে সেই বাগমারায় সেই বাংলা ভাই সৃষ্টির সেই জোট সরকারের সময়, সেই কৃত্রিমভাবে বাংলা ভাই সৃষ্টি করে আমার এলাকায় যে হত্যা রক্তাক্ত জনপদ সৃষ্টি করা হয়েছিল, আজকে সেই বাগমারা এখন শান্তির জনপদ। সেই শান্তির জনপদে আজকে মানুষ দিনে রাতে চলাফেরা করতে পারে, কাজ করতে পারে, আজকে সেখানে হত্যা কুড়ে। বর্তমান সরকারের এই একটি উন্নত এবং আইন শৃঙ্খলা, বা আমার এলাকায় বলতে পারি যে কোনো রাজনৈতিক প্রতিহিংসা নেই, মামলা নেই, এবং আমার এলাকা এখন শান্তিময় ফুলের জনপদে পরিণত হয়েছে। কৃষিতে 500 মেট্রিক টনের একটি গুদাম তৈরি করা হয়েছে, 82,000 কৃষককে কৃষিকার্ড বিতরণ করা হয়েছে, এবং খাদ্য উৎপাদন বেড়ে 62,000 মেট্রিক টন থেকে 1,30,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে বাগমারায়। মাননীয় স্পিকার, আমার যেহেতু নির্বাচনী এলাকা রাজশাহী জেলার মধ্যে, এই রাজশাহী উত্তরাঞ্চল পিছিয়ে পড়া এলাকা, এই আমাদের এই অঞ্চলে ভালো একটা রাজশাহী যে মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজকে আমি বিশ্ববিদ্যালয় কলেজে উন্নীত করার দাবি জানাচ্ছি। রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে কৃষি প্রধান এলাকা, এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অবিলম্বে দাবি জানাচ্ছি। রাজশাহী মানুষের প্রাণের দাবি গ্যাস সংযোগ পাইপলাইনের মাধ্যমে, ইতিমধ্যে সেই গ্যাস সংযোগের কাজ সম্পূর্ণ হয়েছে, শুধু কানেকশন দেওয়ার বাকি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো এই গ্যাস সংযোগকে চালু করে রাজশাহী জেলা রাজশাহী অঞ্চলের মানুষের দাবি পূরণ করতে। মাননীয় স্পিকার, রাজশাহী একটি বৃহত্তর শিক্ষাঙ্গন এবং বড় জেলা বিভাগীয় শহর, এখানে একটি পূর্ণাঙ্গ টিভি স্টেশন করার আমি দাবি জানাচ্ছি। এছাড়া রাজশাহী এগ্রো বেস একটি ইপিজেড স্থাপন করার জন্য আমি দাবি জানাচ্ছি। সর্বোপরি রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করে এখান থেকে কৃষি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি। আপনি 2 মিনিটে শেষ করুন, 2 মিনিটে শেষ করুন। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চল কৃষি প্রধান এবং এই উত্তরাঞ্চলে পদ্মা নদী আপনার গুরুত্বপূর্ণ। এখানে উত্তর সেচ প্রকল্প নামে একটি প্রকল্প নেওয়া হয়েছিল, এই প্রকল্পটি চালু করলে আমাদের এই পদ্মা নদীতে পানি থাকবে এবং সারফেস ওয়াটারের থাকলে আমাদের এলাকার কৃষি পণ্য উৎপাদন আরও বেড়ে যাবে বলে আমি মনে করি। এবং এই রাজশাহী বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর করা হলে এখান থেকে কৃষি পণ্য অতি সহজে মধ্যপ্রাচ্য সহ সিঙ্গাপুর সহ অনেক দেশেই রপ্তানি করা সহজ হবে এবং এই অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। সর্বশেষে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো আমাদের রাজশাহী অঞ্চলের এই বাগমারা উপজেলা আমার নির্বাচনী এলাকা একটি রক্তাক্ত জনপদ করেছিল জোট সরকারের সময়, বর্তমানে একটি ফুলের জনপদ এবং একটি সমৃদ্ধশালী উপজেলা বলে আমি মনে করি। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো আমার এই উপজেলায় এই প্রধানমন্ত্রী থাকাকালীনে এসে আমার এই এলাকার জনগণকে দেখে আসুন, আজকে মানুষ শান্তিতে ঘুমাতে পারে, শান্তিতে চলাফেরা করতে পারে এবং আগামী দিনেও ইনশাল্লাহ আমি মনে করি এই উত্তরাঞ্চলের রাজশাহী জেলার সকল জনপদ জনগণ আবারও জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ভোট দিয়ে নৌকা প্রতীককে জয়যুক্ত করবে বলে আশা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।